অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বিয়ে করতে চেয়েছিল কিন্তু বাড়ির লোকেরা এই বিয়ে মেনে নিতে চায়নি। পূর্ণা বেরিয়ে আসতে চেয়েছিল বাড়ি থেকে, দাদা রাজি হয়নি। দাদা বলেছিল যে বিয়েতে বাড়ির লোকের আশীর্বাদ পাওয়া যায় না সেই বিয়ে কোনোদিনও শুভ বিবাহ হতেই পারে না, তাই ওদের দুজনে বিয়েটার কোনোদিনও সম্ভব হয়নি। কিন্তু সম্পর্কটা নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছিল পূর্ণা, আর বিয়ে করেনি। দাদার ভালোবাসার স্মৃতিটাকে বুকে আঁকড়ে রেখেছিল। বাবার জন্য পিসিমণি সারা জীবন একা থেকে গেল। হ্যাঁ পালক, আমি অনেকের অনেক ভালোবাসা দেখেছি, কিন্তু এমন পবিত্র ভালোবাসা আমি আর দেখিনি। যে ভালোবাসায় শুধু ত্যাগ আছে, বাবার এতটুকু আকাঙ্ক্ষা নেই। ওনার বাড়ির লোকেরা চেষ্টা করেনি বিয়ে দেবার? বহুবার চেষ্টা করেছিল পালক, দাদাও বলেছিল, পূর্ণা রাজি হয়নি। বলেছিল ভালোবাসার বাসাটা না হয় বাঁধতে পারিনি, কিন্তু যেটুকু ভালো সেটুকু তো আমার কাছে আছে, সেগুলো কেন নষ্ট করব? যাকে বিয়ে করব তাকে তো কোনোদিনও ভালোবাসতে পারবো না, তাহলে শুধু শুধু সেই মানুষটার কেন ক্ষতি করব? পালক, আমার একটা কথা লাগবে। বলো। পূর্ণাকে কোনোদিনও ভুল বুঝিস না পালক, ও গঙ্গা জলের মতন পবিত্র। আসলে তোর মধ্যে ও দাদার ভালোবাসাকে দেখে, এ নিয়ে কিছু বলে ওকে কোনোদিনও কষ্ট দিস না পালক, প্লিজ। কিরে, বাড়ি যাবি না? যাব। আচ্ছা, এই অঙ্কিতা কি তোর সেই? এত বছর পর আমি জানি না ওটা অঙ্কিতা কিনা, কিন্তু গলাটা শুনে ঠিক সেরকমই লাগলো। তারপর তো আর কিছু বলল না, সেদিনও না আজও না। কে তোকে একটা মেয়ে ফোন করলো আর তুই ভাবলি সেটা অঙ্কিতা, যার তুই এতগুলো বছর খোঁজ পাসনি, সে হঠাৎ করে তোকে একটা ফোন করে ফেললো? তুই তুই আজও ওকে ভুলতে পারিসনি না? যদি ভুলতে চাইতাম সেদিনই ভুলতাম পিসি, যেদিন ও আমাকে কিছু না বলে ছেড়ে চলে গেছিল। জীবনে অনেক ভালো মুহূর্ত আমাকে দিয়েছে, ওর সঙ্গে কাটানো সময়গুলো ওর সঙ্গে করে নিয়ে যায়নি বেশি, আমার কাছে রেখে গেছে। কোথায় আছে? ভালো আছে না খারাপ আছে? আমাকে মনে রেখেছে না আমাকে ভুলে গেছে? কিছুই আমি জানি না,
শুধু এটুখানি জানি আমি ওকে কোনোদিন ভুলতে পারবো না। অঙ্কিতা আমার প্রথম প্রেম আর শেষ ভালোবাসা। আর মোম, মোম তোর স্ত্রী রমিত, ও তোর সঙ্গে সারাটা জীবন থাকবে বলে অগ্নি সাক্ষী করে তোর হাতটা ধরেছে, ও তোর ভরসায় আছে, ও তোর ভালোবাসায় আছে। রমিত, মোম আমার ভালোবাসায় নেই পিসি, আমরা শুধু একসঙ্গে আছি। স্বামী স্ত্রীর মোড়কে বাঁধা দুটি আলাদা মানুষ, যাদের মধ্যে কোনো কোনো মিল নেই। না না না, এভাবে তুই ভাবিস রমিত, এভাবে কিন্তু মোম ভাবে না। আর আমি, তোরা এতদিন কেমনভাবে ছিলি আমি এগুলো কিছু জানি না। আমি শুধু এটুকু জানি যে মোম এখন তোকে খুব ভালোবাসে। ওনার লক্ষ্মী পুজোর দিন, ও লক্ষ্মী পুজোর দিন তোর চোখে সুন্দর হয়ে উঠতে চেয়েছিল, সেই জন্যই তো তোর কাছে বারবার যাচ্ছিল, যাতে যাতে তুই ওকে একটিবার হলেও দেখিস। এই চ্যালেঞ্জটা কেন জিততে চেয়েছিল বলতো? কেন? তোর বাহবা পাবে বলে। ইভেন আজকেও তো, আজকেও তো ও এই যে এত রান্না করে এনেছে তুই যাতে খুশি হোস খেয়ে, সেই জন্য। এগুলোই মোমের ভালোবাসা রমিত। দেখ দেখ রমিত, সবার সবার জীবনেই না এই ভালোবাসাটা আসে। হ্যাঁ আসে, কিন্তু কেউ সেই ভালোবাসাটা পায়, আবার কেউ সেটা কোনোদিনও পায় না। অঙ্কিতা, এতগুলো বছর হয়ে গেছে তোর কাছ থেকে চলে গেছে, এতগুলো বছর হয়ে গেছে, এখন সে কোথায় আছে, কিভাবে আছে, আদৌ আছে কি না? অঙ্কিতা আছে পিসি, এটা আমার বিশ্বাস। কাল যদিও চলে আসে কি করবি তুই? মোমের সঙ্গে আলগা সুতোয় বাঁধা সম্পর্কটা ছিঁড়ে দিবি তো? মোম আমার জীবনে একটা পাঠ, আর অঙ্কিতা আমার জীবনে অনেকটা, কোনোটাই আমি অস্বীকার করতে পারি না। অস্বীকার করতে রমিত, 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 তুমি স্যারের ল্যাপটপ আর ব্যাগটা স্যারের গাড়িতে তুলে দাও। ওকে ম্যাডাম। পিসিমণি, পালক এসো। পালক, কি হয়েছে? এই পালক, পালক,
আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি পিসিমণি। এই বাড়িতে আমার একমাত্র ভালো লাগার আর ভালোবাসার জায়গা আপনি। আমি যতবার ক্ষত বিক্ষত হয়েছি, আঘাত পেয়েছি, আপনি আমাকে কাছে টেনে নিয়েছেন, আমার আহত মনটাকে শুশ্রূষা করেছেন। তার কারণটা আমি আজ জানতে পারলাম। আপনার ব্যাগে আমি আমার বাবার ছবি দেখেছি। কাকু আমাকে সব বলেছে, মনের ভেতর এত কষ্ট জমিয়ে রেখে এত হাসি খুশি থাকেন কি করে, কি করে? আমরা সবাই বলি আমি ওকে ভালোবাসি, কিন্তু ভালোবাসতে পেরেছি কজন? আপনি সেটা পেরেছেন। আমার মনে আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল তা আজ অনেকটা বেড়ে গেল। শুধু শুধু একটাই প্রশ্ন আপনার কাছে, যে সম্পর্কের কোনো স্বীকৃতি ছিল না সেটা আঁকড়ে ধরে সারা জীবন একা রইলেন কেন? সম্পর্কে না কখনো স্বীকৃতি খুঁজতে নেই ভালো, কিছু সম্পর্ক একে অপরের হালত চাওয়ার ভেতরেই বেঁচে থাকে। তোমার বাবার সঙ্গে আমার সম্পর্কটাও ছিল ঠিক সেই রকম। এর থেকে বেশি তুমি আমার কাছে আর কিছু জানতে চেও না পালক। আপনার কাছে আমি যদি কিছু আবদার করি দেবেন আমাকে? যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। আমি তো আমার মা বাবা দুজনকেই হারিয়েছি, আপনাকে কি আমি মা বলে ডাকতে পারি? পাগল মেয়ে, এটা আমার জিজ্ঞেস করতে হয়? এতদিন আমি না ভগবানকে দোষ দিতাম, কেন কেন আমার দিনগুলো এভাবে কষ্ট আর যন্ত্রণায় ভরিয়ে দিলে কেন? আমি না জানতাম না পালক, আমি জানতাম না সেখান থেকে একটা দিন তিনি সরিয়ে রেখে দিয়েছিলেন। আজ আজ আমাকে সেই দিনটা ফিরিয়ে দিয়েছেন পালক। Oh, my God.
Thank you so much, Palok. Thank you, Mama. Thank you. Thank you so much. Thank you. আপনাকে সব জায়গায় মা বলে ডেকে অপ্রস্তুতে ফেলবো না, কিন্তু সব সময় আপনার কাছ থেকে মায়ের ভালোবাসাটা যেন পাই। আমার সব ভালোবাসা তোমার জন্য সব সময় থাকবে বালক, সব সময় থাকবে। রমিত, ঘুমিয়ে পড়েছ? না বলো। তোমাকে থ্যাঙ্কস এন্ড সরি। কেন? থ্যাঙ্কস এর জন্য আমার বানানো একটা অখাদ্য ঝাল খাবার তুমি খেয়ে নিলে, যাতে আমি মনে কোনো কষ্ট না পাই। আর সরি। এই যে আমার জন্য তুমি এত কষ্ট পেলে। যাক, দেরিতে হলেও তুমি বুঝেছো, আর আমি একা খাইনি, সবাই খেয়েছে। সেই জন্যই তো আমার আরো বেশি খারাপ লাগছে। পুনান্টি, রিজু, পালক সবাই খেয়ে নিল, কেউ একবারও বললো না যে মোম তুমি খুব বাজে রান্না করেছো। কেউ আমার সামনে খাবারটা ফেলে দিল না, নিজেরা কষ্ট ভোগ করে আমার মুখে হাসি এনে দিল। তোমরা খুব ভালো গো। ওসব ছাড়ো, খাওয়া হয়ে গেছে, হজমও হয়ে গেছে, ওটা নিয়ে বেশি ভেবো না, শুয়ে পড়ো। তোমার খুব ঘুম পেয়েছে না? মাঝ রাত্রে কাউকে ডেকে তুলে যদি জিজ্ঞেস করো তার ঘুম পেয়েছে কিনা, সে কি উত্তর দেবে মোম? গুড নাইট। রমিত আমার সঙ্গে এভাবে কথা বলছে কেন? মনে মনে আমার উপর হয়তো রেগে আছে, সেটা বুঝতে দিচ্ছে না। কখন যে কি মুডে থাকে বোঝা মুশকিল।